আজকে আমি আসলাম এখানে গান্ধীজির কালকের জন্মজয়ন্তী 2nd অক্টোবর। আর এই বছর গান্ধীজির 150th অ্যানিভার্সারি আমরা পালন করছি। যথার্থ মর্যাদা দিয়ে জাতির জনক উনি হল ভারতবর্ষের শান্তির সিম্বল, সারা পৃথিবীতে ওনাকে স্বীকার করে শান্তির সিম্বল হিসাবে, মানবতার একটা সিম্বল। ওনার আইনস্টাইনের সঙ্গে দেখা হয় অনেক বছর আগে, উনি যখন জীবিত ছিলেন তখন আইনস্টাইন লিখে গেছেন বহু বছর পরে মানুষ বিশ্বাস করবে না যেমন একটা লোক পৃথিবীর মাটিতে পা দিয়েছেন। ওনার এই সম্মান সারা পৃথিবীতে, আমরা গর্বিত। গান্ধীজি আমাদের জাতির জনক এবং গান্ধীজির যে মতবাদ সেটা নিয়ে আমরা চলা দরকার। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদীজিও বলেছেন গান গ্রাম স্বরাজ অভিযান, গ্রাম কীভাবে স্বয়ংসম্পন্ন এবং কীভাবে আরও সুন্দর বানানো যায় সেটাই ভারতবর্ষের আসল কাজ। কারণ গান্ধীজিও তাই বলতেন, গান্ধী সোশ্যালিজম আমরা বলতাম। সেটা কিন্তু পরে দিয়ে দেখলাম নেহরুর সঙ্গে একটু মতভেদ হয়েছেন ওনার। উনি নেহরুজি করেছিলেন ওয়েস্টার্ন সোশ্যালিজম, পাশ্চাত্য থেকে সাম্যবাদ নিয়ে এসছেন। গান্ধী সাম্যবাদ কিন্তু অন্যরকম, সেটা ছিল নট প্রোডাকশন ফর দ্য মাসেসের জন্য প্রোডাকশন করা, গ্রাম যেমন সম্পূর্ণ হয় সেই দিশাতেই আজকে আমাদের প্রধানমন্ত্রী চলছেন। উনি বলেছেন গ্রামে কাজ করতে হবে, গ্রাম থেকে উঠে আসবে ভারতবর্ষ, ভারতের সংস্কৃতি গ্রামে, ভারতের যে ট্রেডিশনগুলি পারম্পরিক যে মূল্যবোধ সেটা গ্রামেই থাকে, শুধু গ্রাম থেকেই ভারতবর্ষকে উঠে আসতে হবে। সেই কাজই আজকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং গান্ধীজিকে আমরা শত করে অভিনন্দন জানাই, ওনার পথে যেন আমরা চলতে পারি। ধন্যবাদ। Oh,
Baby, so easy, 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 so eas